हेलो फ्रेंड्स, गुड আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমি খুব ভালো আছি। এখন বাজে হচ্ছে 1:30, 1:30 সময় ব্লগটি শুরু করলাম। আজ হলো বৃহস্পতিবার, বৃহস্পতিবারের দিন জানে তো কাজের প্রচন্ড তাড়না থাকে। পুরো কাজ কমপ্লিট করে, স্নান টান করে, সব যা কাজ ছিল সব সেরে আমি চলে এসেছি। রান্নাটা পর্যন্ত কমপ্লিট করে নিয়েছি, তাড়াতাড়ি লেট হয়ে গেছিল ওর জন্য রান্নাও কমপ্লিট করে নিয়েছি। আমি যদি তারপরে এবার বন্ধুদের সঙ্গে দেখা করি, আর দেখে বুঝতেই পারছো ঘেমে টেমে অস্থির, প্রচন্ড গরম করছে, আবারও বৃষ্টি হবে, মেঘলা আকাশ, সকাল থেকে মেঘলা হয়ে আছে। আর তো ওই জামা কাপড় দিলে শুধু ছোটাছুটি হয়, জামা কাপড় বাইরে মেলা মানে ছোটাছুটি, তাই না? এইরকম কন্ডিশন, আবার মনে হচ্ছে বৃষ্টি আসবে, এত বৃষ্টি হচ্ছে, আবার গরম লাগছে। চলুন আর ওদিকে ছেলে কি করছে দেখাচ্ছি। জামা কাপড় মেলেছিলাম বাইরে, সব তুলে নিয়ে এসেছি, যে বৃষ্টি শুরু হয়ে গেছে না, তুলে নিয়ে এসেছি। আর ওই দেখাচ্ছি, দাঁড়ান, ওই দেখো আমি দুটো গাছ নিয়ে এসে দেখালাম না সেদিন, ওই কর্নারে একটা রাখবো, আর এই যে একটা এই অ্যাকোরিয়ামের পাশে একটা রাখবো। রেখেছিলাম এখানে, রেখেছিলাম কিন্তু আজ ছেলে আবার কালার করছে। ওই দেখো কোথায় গেল সেটা, এই একটা কালার করছে। কি কি পেন্ট, কি একই কালার দিচ্ছিস? না না, এইটা সবুজ দেবো, এটা সবুজের সঙ্গে ওইটা মানাবে না তো, রেডি দিয়ে দে, একই দিয়ে দে। আর এই একটা, এই দেখো কত সুন্দর কালার করে। এই ওটা মনে হচ্ছে সাদা, সাদা না কিন্তু, সাদা না, সাদা শেষ। এটা হচ্ছে লাল আর ঘিয়া কালার না, আর উপরে পিঙ্ক কালার দিয়ে দিয়েছে উপরে বর্ডারটা। আমি বলছিলাম মাঝে মাঝে এমনি উপরে চারো সাইডে এরকম দাগ দাগ করে দিতে। আর অন্য কালার নেই, সর্ষে ফুল, যে এই কালারটা দিলে তো হতো, এটা এইটার সঙ্গে রেড হবে না, অরেঞ্জটা ভালো লাগবে না বল, অরেঞ্জ, হ্যাঁ তাও হবে, দিয়ে দে। এখন কালার কুলার চলছে এসব দিকে, ছেলে একদম এক্সেলেন্ট। এই এই গাছটা ওই কর্নারে রাখবো, ওই কোনায় যখন রাখবো দেখাবো একবার। আর ওইটা তো হয়ে গেছে, আর আকাশের অবস্থা, শোচনীয় অবস্থা দেখো, মেঘ হয়ে আছে। আর আমার এই বাইরের লাইট জ্বলে ম্যাজিক, এই এই যে বারান্দার লাইট জ্বললে বাইরের লাইটটাও জ্বলবে দেখো। আজকে আমাদের দুপুরে লাঞ্চে কি কি রান্না করেছে একবার তো দেখাতে হয়, চলুন দেখে নিয়ে আসি। ভাত আছে, যেহেতু বৃহস্পতিবার নিরামিষ, আমার ঝোল শুকিয়ে গেছে, কাঁচকলা কোপ্তা কারি করেছিলাম, ঝোলটা শুকিয়ে গেছে, কিচ্ছু করার নেই। আর এই হচ্ছে পেঁপে দিয়ে মুগ ডাল, খুব সুন্দর হয়েছে। আর এই হচ্ছে আলু ভাজা, আলু পাঁপড় ভাজা, এই দিয়ে আমাদের দুপুরে হয়ে যাবে। আর লেবু আছে, শসা আছে, আর বাসন আমি এখনো মাজিনি, গরম, একটু পরে মাজবো, গ্যাস অবনো পরিষ্কার হয়নি, এরকম ভাবে করা আছে আপাতত। আর এই ছেলের কমপ্লিট হবে তারপরে আমি খাবো, ছেলে বললো আর একটু কাজ আছে, একবারেই করে নেবে দুটো, আর রোজ রোজ করবে না বলছে, করুম না করে নি তারপরেই খাওয়া দাওয়া হবে, তাই না? বাইরে মেঘের অবস্থা দেখো, উপরের ফুলগুলো পারা যায় না, দেখো মেঘের অবস্থা দেখো, কালো হয়ে মেঘ হয়েছে। ওরে বাবরে কত বড়, ও ওর বাচ্চার জন্য অমন করছিল, বাচ্চা আর হনুমান আলাদা আলাদা হয়ে গেছিল না, বাচ্চা বাচ্চার মা, উমা দেখো কি অবস্থা, ট্যাঙ্কির ওপর বাচ্চা ছিল আর আমাদের ছাদে ছিল হনুমানটা, ওর মা ছিল। কলা নিয়ে আয় বিবাস, একটা কলা দে, যা চলে গেল, আর কি দেবো কলা। আজকে যে কটা বাজাবে কি জানি, খাওয়া দাওয়া কখন হবে,
এখন পেন্ট আলা পেন্ট করেই যাচ্ছে, কালার করেই যাচ্ছে, কখন খাওয়া দাওয়া হবে ভগবান জানে। ওই দেখো, দেখা যাক কখন খাওয়া দাওয়া করি। রোদ্দ নেই, বাইরে রাখা হয়েছে, কালার নালে লেগে যাবে হাতে, একটু হালকা শুকিয়ে নিয়ে তারপরে ঘরে নিয়ে যাবো। তার আগে জামা কাপড়গুলো, ওইদিকে জামা কাপড় তোলা হয়ে গেছে, এইদিকে জামা কাপড়গুলো তুলে নেব। আমার ছেলের পেন্ট করা হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করে নেবো, রেডি করে নিয়েছি, দেখাচ্ছি। দেখো ডাল, আলু চিপস আর আলু ভাজা, আর হচ্ছে কাঁচা কলার কোপ্তা কারি, আর শসা লেবু, আমারও সেম। তাহলে খাওয়া দাওয়া করে নিই, হ্যাঁ, খাওয়া দাওয়ার পরে আমি দেখা করছি। গুড ইভিনিং, আমি আবার চলে এসেছি, আর আজকে এখন বাজে হচ্ছে 7:30, সন্ধ্যার দিকে লাইট ছিল না, সন্ধ্যার দিকে লাইট ছিল না বলেই আমি আসতে পারিনি, ওর জন্য এখন ভিডিওটি স্টার্ট করলাম। আর জামা কাপড় এইরকম মেলে দিয়েছি, ওই দেখো সব শাড়িটারি এখানে মেলে দিয়েছি। আর বিকালে এই দুপুরের দিকে যে গাছগুলো লাগানো হয়েছিল, ছেলে কালার করে দিয়েছে, কালারের পর তার দেখানো হয়নি, খাওয়া দাওয়া করে একটু রেস্ট করেছিলাম, তা দেখিয়ে দিই, খুব সুন্দর লাগছে। এই দেখুন, ভাবছিলাম এই কালারটা ম্যাচিং হবে না, কিন্তু ওই ওইটার থেকে মনে হচ্ছে এটাই ভালো লাগছে। কাজটা এখানে রাখা হয়েছে, এই দেখো এইভাবে রেখে দিয়েছি, আর ওইটা এইভাবে ডিজাইনটা ছেলে করে দিয়েছে, এইভাবে রেখে দিয়েছি, কেমন লাগছে বলবে। এখন যাবো একটু রান্নাঘরে, রান্নাঘরে গিয়ে একটু চা খাবো। আজকে 7:30 বেজে গেছে, এখনো চা খাইনি, কারণ কারেন্ট ছিল না, এখনো ইনভার্টারের মিস্ত্রি আসেনি, ওর জন্য ওইভাবে পড়ে রয়েছে, দেখা যাক কবে ঠিক করা যায়। তাহলে চাটা ফটাফট খেয়ে নিই, চলুন। তাহলে চা নিয়ে তো চলে এসেছি, আর আজ স্যার পড়াতে আসেনি, ছেলে এখন আমার সঙ্গে একটু চা খাবে। আর কারেন্ট ছিল না যেহেতু সন্ধ্যাবেলা, ও পড়তেও বসেনি এখনো, 7:30 বেজে গেছে, এখনো পড়তে বসেনি, এখন ল্যাপটপে একটা ইংলিশ পিকচার দেখছে। এখন তাহলে আমি চাটা খেয়ে নিই, হ্যাঁ, দুদিন আমি দাঁড়া বলছি এমন অবস্থা, দুদিন আমি রাতে ভিডিও এডিট করতাম, রাতে, দিনের বেলা টাইম হবে না, এদিকে ব্লগ করব, আবার কাজের কাজ করার ব্যাপার আছে, সকাল থেকে শপিং ধরো করতে হয়, যারা হাউসওয়াইফস তারা সবাই জানে সারাদিন কত কাজ করতে হয়, তাহলে কাজের মধ্যে দিয়ে আবার এদিকে ভিডিও এডিট করা খুবই অসুবিধা হতো, তাই আমি রাতে ভিডিও এডিট করতাম, কেউ পরে ঠিকঠাক করে রাখতাম। আর এত ঘুম পেত, আমি এডিট করতে গিয়ে শুধু ঘুমে ঢুলে ঢুলে পড়ে যেতাম, এমন অবস্থা, আর তাকাতে পারতাম না, ওর জন্য আমি দরকার নেই বাবা এত কষ্ট করা, আমি সকালে ওই একটু একটু করে যাওয়া হয় ওই ঠিক আছে, তাই না? ওর জন্য আমি এখন আর এই সকালে না হলে একটু বেলা হয় 11টা 12টা, যাই হোক রাতে ঘুমটা তো মোটামুটি হয়, নাহলে এই যে রাত জেগে করা খুবই কষ্ট হয়ে যেত, আর প্রচন্ড ঘুম পেত। তাহলে চাটা খেয়ে নি, নে চাটা খা, চাটা খেয়ে পড়তে বসবি, কতক্ষণ লাগবে রে শেষ হতে? আমার চা খা তো কমপ্লিট হয়ে গেছে,
আর রাতে আজকে কাজ করার যে দুপুরে কোপ্তা কারি করেছিলাম ওইটা রয়ে গেছে, এমন ছেলে যদি বলে ওই দিয়ে রুটি খেয়ে নেবো তাহলে আর কিছু করবো না, নাহলে আজকে রুটি আর একটু সবজি করতে হবে। আর যেহেতু বৃহস্পতিবার নিরামিষ, নাহলে তো ডিমের ভুজা টুজা করে দিলে খেয়ে নে, দেখা যাক কি করা যায় রুটির সঙ্গে, রুটি তো করতেই হবে। তাহলে আজকে ব্লগটা আর বড় করবো না, নেক্সট ভিডিও নিয়ে আমি চলে আসবো। ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আপনারা অবশ্যই পাশে থাকবে তাহলে আমি একটু আগাতে পারবো। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকল সময় হাসি খুশি থাকবেন, নিজের শরীরের খেয়াল রাখবেন। বাই।